আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই চারিদিকে শুরু হয়ে যাবে সাজো সাজো রব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হতে আর হাতে গোনা 2 মাস। এই 4টি দিনের জন্য সব বাঙালি সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। দুর্গাপূজার আগে আসে মহালয়া, এই দিনটিও বাঙালির কাছে খুব আবেগপ্রবণ। এই দিনে বাংলার সকল চ্যানেলে মহালয়ার বিশেষ পর্ব দেখানো হয়। দুর্গাপূজার ঠিক 1 সপ্তাহ আগে থেকে শুরু হয় দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের শেষ দিন মহালয়া। মা দুর্গা কীভাবে মহিষাসুরকে বধ করেছিলেন তা বিভিন্ন সৃজনশীল রূপে দেখানো হয়ে থাকে। প্রতি বছরই এই অনুষ্ঠানে ওই চ্যানেলের কোনো না কোনো অভিনেত্রী দুর্গা সাজেন, তাই নিয়ে দর্শক প্রতি বছরই ভীষণ আগ্রহী থাকেন। তাদের কোন প্রিয় তারকা দুর্গা সাজবেন তাই নিয়ে ভীষণই উত্তেজিত থাকেন প্রত্যেকে। যেমন এই বছর শোনা যাচ্ছে জি বাংলার দুর্গা হিসেবে দেখা যাবে সকলের প্রিয় মিঠাইকে, অন্যদিকে আবার স্টার জলসার দুর্গা হিসেবে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে, যা শোনার পর থেকেই স্টার জলসার দর্শকদের তো বেজায় মন খারাপ। কারণ অনেক দর্শকই চাইছেন খড়িকে দুর্গা হিসেবে দেখতে। অধিকাংশ মানুষ শুভশ্রীর দুর্গা হওয়ার খবর শুনে খুশি নন, তাদের প্রত্যেকের দাবি এবারে খড়িকে দুর্গা করা হোক। কারণ এর আগেও দর্শক শুভশ্রীকে দুর্গা হিসেবে দেখেছেন, খড়ির হাইটটা খাটো হওয়া সত্ত্বেও তার চোখে মুখের এক্সপ্রেশন দুর্দর্শক, তাই খড়িকে দুর্গা হিসেবে বেশি ভালো মানাবে বলে দাবি দর্শকদের। তাই চ্যানেলের কর্তৃপক্ষের কাছে সকলেই খড়িকে দুর্গা বানানোর আবেদন জানিয়েছেন। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।